পৌরসভার নির্বাচন যতই এগিয়ে আসছে ততই প্রচার জমে উঠেছে। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বিরোধী দলগুলিকে অনেকটা পিছনে ফেলে প্রচারে এগিয়ে গেছে। বর্ধমান পৌরসভার 30 নম্বর ওয়ার্ডের প্রার্থী আছেন রত্না রায়। এই ওয়ার্ডে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। অপরদিকে 32 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী হয়েছেন অজিত খাঁ। এই ওয়ার্ডেও ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এর আগে রত্না রায় 2 বার পৌরসভার কাউন্সিলর ছিলেন। জয়ের ব্যাপারে তিনি 100% আশাবাদী। আমি একটু আগে লাইভে আমি কথাগুলো বলেছি, যেটা করব রাস্তাগুলো করব এবং বাড়ি বাড়ি গিয়ে যেটা সমস্যা হয় ড্রেনের জল যেগুলো ঢুকে যায় আর সেটা অবশ্যই করব। এবং 3 বছর তো পৌর পরিষেবা মানুষ পায়নি, যেহেতু বোর্ড আমাদের ছিল না, কাজে অনেকেরই হয়তো সেই কাজগুলো বিধবাতা বার্ধক্যতা বা অন্যান্য যেগুলো পৌর পরিষেবার মধ্যে পড়ে। অজিত ওয়ার্ড চালিয়েছে, অন্যান্য কাজ করতে পেরেছে, কিন্তু পৌর পরিষেবা যেগুলো সেগুলো করতে পারেনি সেগুলো আমি নিশ্চয়ই চেষ্টা করব। অজিতা যেটা বললেন, আমাদের আমরা দুটো ওয়ার্ড মিলিতভাবে, মানে অজিতার সহযোগিতা আমরা দুটো ওয়ার্ড মিলিতভাবে আমাদের বোধহয় প্রথম কাজ আমরা হেরিটেজের আন্ডারে শ্যামশাহের সংস্কার, এবং অজিতা প্রথমেই বলে দিয়েছেন জাঞ্জারপুর, এ দুটো করার অবশ্যই চেষ্টা করব। আমি যেটা বলি সেটা হচ্ছে বর্ধমান শহরে এমন কোনো জায়গা নেই যেখানে জল জমে না। এই যে জেবি মিত্র লেন যেটা ছিল সেটা আমি যখন 2008 কাউন্সিলর হই, 2009 পরে আপনার সিংগর্জের যে বড়ো জায়গাটা ওটা পুরো খুঁড়ে পরিষ্কার করে প্রচুর জঞ্জাল এবং 29 নম্বর ওয়ার্ডের হসপিটালের পেছনটা সমস্ত পরিষ্কার করে অনেকটা আমরা রিকভারি করেছিলাম। তো এটা কিন্তু প্রত্যেক ওয়ার্ডের সমস্যা যে বৃষ্টি পড়লেই জল জমে যায়, এটা আমাদের প্রথম থেকে যে কোন জায়গাটা ঠিক করলে আস্তে আস্তে জলগুলো নামবে সেটা আমাদের সকলকেই চেষ্টা করতে হবে। অপরদিকে অজিত খাঁ জানান, তিনি ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছেন, সবসময় মানুষের পাশে থেকে কাজ করেছেন, দল তাকে প্রার্থী করেছে, তার জন্য দলের কাছে তিনি কৃতজ্ঞ। তিনি আরও জানান, জয়ের ব্যাপারে তিনি নিশ্চিত। 80 সাল থেকে ছাত্র রাজনীতির সঙ্গে রাজনৈতিক জীবন শুরু। 2021 দল আমাকে প্রার্থী করেছে, রেকগনাইজ করেছে। এই দীর্ঘ রাজনৈতিক জীবন, ছাত্র জীবন থেকে শুরু করে যুব কংগ্রেস, তারপরে তৃণমূল কংগ্রেসের প্রথম দিক থেকে, এবং আমার প্রয়াত দাদা শ্রী উদয় খাঁ এবং প্রয়াত আমাদের এখানকার যিনি কাউন্সিলর ছিলেন সমীর রায় এবং প্রয়াত ডাক্তারবাবু চেয়ারম্যান ছিলেন ডক্টর শরদ দত্তর হাত ধরে রাজনৈতিক জীবনে উত্থানের একটা জায়গায় এসে আমি প্রথম এই গর্বিত এ দল আমাকে 32 নম্বর ওয়ার্ডে প্রার্থী করেছে। ভালো লাগার কথা, মানুষ যখন স্টুডেন্টরা পড়াশোনা করে, পড়াশোনা করার পর যে রেজাল্ট বেরোয়, রেজাল্টে যদি কেউ ফার্স্ট সেকেন্ড হয় বা ভালো উত্তীর্ণ হয় তার যেমন আনন্দ লাগছে। আমি আর এই রাজনৈতিক জীবনের এতদিন পেরিয়ে এসে আমি অ্যাকচুয়ালি সিনিয়র সিটিজেনের ঘরে যখন পা রাখলাম তখন আমি পরীক্ষায় পাস করলাম এবং দল আমাকে প্রার্থী পদে রেকগনাইজ করল। দেখুন, এটা আমার অনেক আগেই, আমি যখন 30 নম্বর ওয়ার্ডে ওয়ার্ড কমিটির সেক্রেটারি ছিলাম তখন খোসবাগানের সবচেয়ে মূলত যেটা সমস্যা সেটা হচ্ছে যানজট। কোনো কারণে হয়তো করা সম্ভব হয়নি। এখন আমাদের মাননীয় বিধায়ক খোকন দাস আছেন এবং বর্ধমান পৌরসভায় মোটামুটিভাবে 32 জন তারই প্রচেষ্টায় আমরা উত্তীর্ণ হয়ে পৌরসভায় ঢুকব। ওনার সহযোগিতা, ওনার আন্তরিক প্রচেষ্টা, আমরা সবাই মিলে প্রথম খোসবাগানের আমরা যানজটমুক্ত খোসবাগান আমরা দেব, মানুষকে উপহার দেব। বর্ধমান থেকে পম মহন্তর রিপোর্ট, আনন্দবার্তা।